আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আকাশে পাঁচিল চিরে ভাগোয়া কাদা, বৈরী স্রোতে রূপসা তারে জীবন যদি ধার, কতটা পথ এগোবে তুমি, কতটা পাবে জল, শিক্ষান তিনদার তিনজন মল্লা, চৌপার দিন ভর দেয় দৌড় পাল্লা, ছুটছে জীবন বলগাহীন, পথটা বিষম অন্তহীন, তবুও কৃষ্ণা তাড়িয়ে ফেরে, এই তো জীবনের শর্ত, শিক্ষান তিনদার তিনজন মল্লা। তোমাকে বললাম না, ও আমার খুবই ভুজম ফ্রেন্ড, নিজের বাড়ি বলতে পারো। তাও আমি যেতে চাই না। শোনো, গেলে না তোমার খুবই ভালো লাগবে। তুমি কেন জোর করছো বুঝতে পারলাম না। কিসের প্রেম? জেলখানায় কি মানুষ প্রেম করতে যায়? আরে ভাই, এটা হইতেছে নামের চমক। আপনার বইয়ের একটা চটকদার নাম দিতে হইব না? জিয়া, আমি তোমার সাথে একটু অন্য ব্যাপারে কথা বলতে চাই। বাঁচবেন, আঙুল কাটলে কেউ মরে না। তাছাড়া খুব সামান্যই কেটেছে। ম্যাম, আমার কাজ শেষ, আমি এখন আসি। থ্যাংক ইউ। আপনারা দুই দিন একটু কষ্ট মষ্ট করে চালিয়ে নেবেন। আচ্ছা, তোর মনের মানুষটা কে বলতো? আপনার ধারণা এরকম? এই পিরু ওরকম একটা বিবাহিত মোটা বেটার সাথে প্রেম করবে? তাহলে তোর মনের মানুষের সাথে তোর প্রবলেম কি? না, কোনো সমস্যা নেই আপা, সে একটু তেজি পুরুষ তো, তাই বাস নিতে একটু সমস্যা হইতেছে। চিন্তা করেন না, বাস হয়ে যাবে। হ্যালো পিরু, আমি চিন্তা করিও না। শোন, তোর মনের মানুষের সাথে তুই কী করবি না করবি, বসে আনতে পারবি না আনবি, এটা তোদের ব্যাপার। এটা নিয়ে আমি একদম ভাবি না। কিন্তু তোর মনের মানুষের কারণে যে আমাদের ভোগান্তি ভুগতে হচ্ছে, এটা কিন্তু মানা কষ্ট। আপা, আমার এই ঘটনার কথা জিয়া ভাই জানে তো? জানে, সেই ডাক্তার পাঠিয়েছে। ডাক্তার পাঠাইছে? ওনার ভিতরে আমার জন্য একটু মায়া আছে নাকি বলেন আপা? আমি এসব নিয়ে ভাবি না। তুমি না রুম ডেটের মজাই বুঝলে না। কি ডেট?
রুম ডেট? রুম ডেট মানে হচ্ছে রুম ডেট না, তুমি তো অনেক ব্যাক ডেটেড দেখছি। আমি যা আছি তাতেই খুশি, আমি এখন যাব। আরে বাবা, মাত্রই তো আসলাম, একটু ঠান্ডা হয়ে বসো না। আমার এখানে ভালো লাগছে না। আচ্ছা কী খাবে বলো, এই বাসা না ফ্রিজ ভর্তি অনেক খাবার আছে। অন্যের ফ্রিজের খাবার খাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। তুমি বারবার শুধু অন্যের বাসা বলছো কেন? বললাম না, এটা আমার নিজের বাসার মতোই। নিজের বাসার মতো আর নিজের বাসা এক না। আর তাছাড়া তাছাড়া তোমার বাসা হলেও আমি এভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না। বাদ দাও না এসব। কি করছো সব? কেন আমি তোমার একটু কাছে আসতে পারি না? আমি তোমাকে আগে বলেছি না আমার এসব পছন্দ না? কিন্তু বাবু আজকাল তো এসব হচ্ছে। আজকাল কি হচ্ছে তা আমি জানি, আর জানি বলেই বুঝতে পারি খারাপ ভালো তফাৎটা। আর স্রোতে গা ভাসানো আমার পক্ষে সম্ভব না। কামন স্যার, কামন। আমি এখন যাবো। এটা তুমি কি করলে? তুমি যে আসলেই খারাপ তা আমি এখন বুঝতে পেরেছি, আর কখন আমার সামনে আসবে না। ইয়াদব ছিল স্যার। বাসানোর জন্য ডাক্তার আনার জন্য যে আপনি দৌড়াদৌড়ি করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানানোর জন্য এসেছি। না, আমি তোমার জন্য মোটেও দৌড়াদৌড়ি করিনি। মিথ্যা কথা বলতেছেন কেন? আমি জানি আপনি ওপর ওপর আমার উপর যতই ঝাড়ি ঝুড়ি মারেন না কেন, আমার জন্য আপনার আত্মাটা পড়ে। এই তোমার এটা মানা করছি, আমার সামনে এই সমস্ত কথা উচ্চারণ করবে না। আমি তো বলি না, আমার মন বলে। মনরে সামাল দাও, চেপ্পা ধরো। আপনি কি সামাল দিতে পারছেন? তুমি এতে যাও, যাবা? যাবই তো। শুনেন কিন্তু একটা কথা, আপনার জন্য যে আমি জানও দিতে পারি এর প্রমাণ তো আপনি পাইছেন। তবে ডাক্তার আমারে বলেছে যে আমার হৃদয়টা খুবই দুর্বল, এজন্য আমার সাথে কখনো ঝাড়ি দিয়ে কথা বলবেন না। আবারও ঝাড়ি দিতেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বসেন। আপনি? জি আমি সোনা। সোনা? কোন সোনা? জি আমার অরিজিনাল নামই সোনা। আমি যখন অনেক ছোট্ট ছিলাম আমার আম্মু আমাকে আদর করে সোনামণি সোনামণি বলে ডাকতো, পরে আর অদল বদল করা হয়নি। তো আপনার নামের আগে পিছনে কিছু আছে? জি না, আগে পিছনে কিছু নেই। তবে স্কুল কলেজে পড়ার সময় আমার শিক্ষার্থী বন্ধুরা ওই মণি শব্দটা উঠিয়ে দিয়ে মিয়া বসিয়েছিল, সোনা মিয়া। এখন ওই বড়রা আমাকে শুধু সোনা বলে ডাকে আর ছোটরা সোনাদা বলে। আমি কি আপনার নাম ধরে ডাকতে পারি? অবশ্যই অবশ্যই, আপনি আমার গুরুজনের মতো, ইচ্ছে করলে তুই বলেও ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। ঠিক আছে বলুন সোনা, আমি আপনার জন্য কি করতে পারি? নিচে একটা টুলেট দেখলাম, মেসে বোধহয় একটা রুম ফাঁকা পড়েছে। জি জি
আপনি কি সেটা ভাড়া নেবেন? দয়া করে আপনি যদি আমাকে দেন। তো আপনি কি করেন? জি, আমি প্রোডাকশন ম্যানেজারই করি। কোন কোম্পানিতে? না, কোনো কোম্পানির না, এটা ফিল্ম ইন্ডাস্ট্রির ম্যানেজার। ওই শাকিব খানের সর্বশেষ হিট ছবির প্রোডাকশন ম্যানেজার কিন্তু আমিই ছিলাম। ও, আমি আবার এসব সিনেমা টিনেমা দেখি না, তো তাই এত কিছু বলতে পারবো না। কোনো সমস্যা নেই, আমি আপনাকে মাঝে মধ্যেই ফ্রি টিকিট দেবো, ভাবি কি সঙ্গী নিয়ে দেখবেন, মনটা অনেক ভালো লাগবে। ঠিক আছে, সেটা দেখা যাবে। তবে শোনেন, এই প্রতি মাসের 5 তারিখের মধ্যে কিন্তু আপনাকে ভাড়া দিতে হবে, আর 3 মাসের অ্যাডভান্স। জি জি, অবশ্যই। ভাড়া নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, সোনার কসম, ভাড়া আপনি 2 তারিখের মধ্যে পেয়ে যাবেন। তবে ওই অ্যাডভান্সের টাকাটা নিয়ে একটু সমস্যা। না না, অ্যাডভান্স কম হবে না। না না না, কম দেওয়ার প্রশ্নই তো আমি তুলব না। আমি বলছিলাম কি, একটু যদি দয়া করেন, মানে ওই প্রথমে আমি 1 মাসের অ্যাডভান্স দিয়ে উঠতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, তো কবে উঠবেন? আপনি অনুমতি করলে কাল সকালে উঠে পড়ি। আচ্ছা ঠিক আছে। ভাই কি ব্যস্ত! আরে না না, যে আসো আসো আসো, বসো বসো। তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে তোমাদের মেসের নতুন বর্ডার, ওই যে হেলাল চলে গেল না, ওই রুমেই সে উঠবে। চলে গেছে মানে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি কিভাবে চলে গেল? তাহলে তো ওই রুমে এখনো প্রেতাত্মা আছে। আমি কিন্তু ভূত পেতে অসম্ভব বিশ্বাসী। এই আপনি এগুলো কি কইতেছেন? না মরে যাবে কেন? ও বিয়ে করে মেস ছেড়ে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, সরি ভাইয়া, আমি সোনা। সোনা? কিসের সোনা? ওর নামই সোনা। ও জি জি, আমি তাহলে আজকে আসি, কাল চলে আসবো। ঠিক আছে আসুন, তবে অ্যাডভান্সের টাকাটা কিন্তু নিয়ে আসবো। জি অবশ্যই অবশ্যই, আসি ভাই। আসসালামু আলাইকুম। বলো জিয়া ভাই, আমার ওই কাজটার ব্যাপারে কিছু হলো? আমি হেলালের সাথে কথা বলছি, সে তো কিছুতেই প্রথমে রাজি হইতে চায় না, পরে অনেক কষ্ট করে বুঝায় শুনায় তারে আমি রাজি করাইছি। গুড, আমি জানতাম যে তুমি কাজটা করতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিয়া। কিন্তু আমার একটা কমপ্লেনও আছে আপনার কাছে বিচার দেওয়ার। কী নালিশ বলো, আমি এক্ষুনি বিচার করে দেবো, বলো। আপনার কাজের মেয়ে পিরু, সে যখন তখন মেসে ঢুকে পড়ে, এমন অঙ্গি ভঙ্গি করে, আমরা যারা মেসে থাকি খুব বিব্রত হই, বিরক্ত হই। জিয়া, তুমি তো জানো একে নিয়ে আমি কী ধরনের বিপদের মধ্যে আছি। তারপরও আমি তোমাকে কথা দিলাম যে এর বিচার আমি করব। আচ্ছা থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। গলা দিয়ে একটা আওয়াজ বেরোলে একদম টুটি টেনে ছিঁড়ে ফেলবো। কিন্তু টুটি কি তোমার জানতে হবে না, তুমি পড়ো। আমাকে জিজ্ঞেস না করে তুমি ভাড়া দিয়ে দিলে? কি এটা দিয়ে বাবাকে মারো, থাপ্পড় মারো। বেশি কথা শিখেছিস না? কথা শিখবে না তো কি করবে, বোবা হয়ে থাকবে। দেখো লতা, ছেলে মেয়েদের সামনে কাকে ভাড়া দিয়েছো? ছেলেটা খুব ভালো, নাম তার সোনা মিয়া।
নাম শুনে তো মনে হচ্ছে দু নাম্বার। আরে না না, আমি তার সাথে কথা বলেছি। আর শোনো, আমার কাছে তো আরো একটা বিচার এসেছে। বিচার? কার বিচার? পিরুন নামে। পিরুন নামে? পিরুন নামে কি বিচার? যে পিরু নাকি যখন তখন ওই মেসে ঢুকে যায়। তাই নাকি? দাঁড়াও, ওকে আমি এখনই ডেকে জিজ্ঞেস করছি। না না, এই ছেলে মেয়েদের সামনে ডেকো না, পরে তুমি ওকে যা খুশি তাই করো। অবশ্যই করব, ও তো দিন দিন ডেঞ্জারাস হয়ে উঠছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তুমি ওদেরকে একটু পড়াও, আমি আসছি। আমি? হ্যাঁ, তুমি পড়াবা। আমি? হ্যাঁ তুমি। এই তোরা কি পড়ছিস? কি পড়ছো দেখতে পারতেছ না? না তোরা একটু চলো, তোরা পড়, আমি শুনি। ৪০ বছর ধরে আমি প্রোডাকশন ম্যানেজারই করছি। আমাদের নায়ক নায়িকারা তো শিশুর মতো, একটু পর পর মান অভিমান মন খারাপ। ভাই কি ব্যাপার, আপনি কি আমাকে শুনতে পাবেন?